আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের দেখাবো বাংলাদেশের ফেরি সার্ভিস। এটি হচ্ছে বাংলাদেশের একটি ফেরি। আমরা যেরকম মাওয়া ঘাটে যেরকম ওই যে বড় ফেরিগুলো দেখতে পাচ্ছি ওরকম না, এগুলো হচ্ছে ছোট ফেরি। বাংলাদেশের প্রত্যন্ত গ্রামাঞ্চলে এইসব ফেরি দেখা যায়। এখন ফেরি ঘাটে ভিড়তেছে, দেখি কিভাবে ফেরি থেকে গাড়িগুলো আনলোড এবং লোড হয়। সামনে অনেকগুলো হুন্ডা আছে, মোটরসাইকেল, বাস আছে, ট্রাক আছে। এখনো কুয়াশা কাটে নাই, এখনো আরেকটু সময় লাগবে কুয়াশা কাটতে। এখান থেকে এই যে উপর দেখতে পাচ্ছেন যে জায়গাটা, এখান থেকে মূলত ফেরি পরিচালনা করা হয়। ফেরি হলো সামনের দিকেও চলতে পারে, পিছনের দিকেও চলতে পারে সমান হারে। ফেরি দুই দিকেই চলে, ফেরি আর ঘুরায় না। আবার এদিক যখন আসে তখন এদিকে চলে, যখন আবার ওদিকে যায় তখন ওদিকে চলে, এরকম আর কি। ফেরি ঘুরানো হয় না মূলত। ফেরির ইঞ্জিন এইটা, ফেরিতে দুইটা ইঞ্জিন থাকে, একটা সামনে আর একটা পিছনে। ইঞ্জিনগুলো খুবই শক্তিশালী হয়। যাই হোক, গাড়ি লোড করা শেষ, মানে আনলোড করা শেষ, সরি ভুল বলছি, আনলোড করা শেষ, এখন গাড়ি লোড করবে। কিছু কিছু মানুষ এখনই উঠতেছে, মোটরসাইকেল উঠে গেছে। এই যে ধীরে ধীরে লোড হচ্ছে এখন। তো বন্ধুরা, আপনাদের কেমন লেগেছে এই ভিডিওটি তা কমেন্ট করে জানাতে পারেন। আর বাংলাদেশের ফেরি সার্ভিস অনেকেই দেখতে চেয়েছেন আমার কাছে, আপনাদের দেখালাম, আশা করি আপনাদের ভালো লেগেছে। তো এই আজকের এই পর্যন্তই, সকলে ভালো থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম, আবার দেখা হবে অন্য কোথাও।